আসসালামু আলাইকুম বাচ্চা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। রমজানে এটা আমার ফার্স্ট ভিডিও, তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি বুয়েট শর্ট লিস্ট নিয়ে কথা বলবো, যে বুয়েট আসলে কি করতে পারতো, বা এই যে যে শর্ট লিস্টটা দিচ্ছে এটা সমাধান অন্যভাবে কি করা যেত কি না, এটা নিয়ে আমি আমার পার্সোনাল কিছু মতামত দিব। যাদের শর্ট লিস্টের নাম আসছে তাদের কী ফ্যাক্টগুলো আছে, আর যাদের আসে নাই তাদের কী ফ্যাক্টগুলো আছে, এগুলো আমি একটু তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে হালকা অ্যানালাইসিস করার চেষ্টা করব। যতটুকু আমি জানি যে বুয়েটে সম্ভবত 35K মানে 35,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করছিল, ওকে, এর মধ্য থেকে 2 শিফটে 18,000 স্টুডেন্ট শর্ট লিস্টেড হয়েছে। এখন এটা হয়েছে এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে। এখন আমার কাছে মনে হয় বুয়েট কী করতে পারতো, এটা সম্পূর্ণ আমি একটা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যে বুয়েট চাইলে এই সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারতো। একদিনে 2টা শিফট না নিয়ে 2 দিনে 4টা শিফট নেওয়া যেত, তাহলে কী কী এক্সট্রা করতে হইতো, 2টা এক্সট্রা প্রশ্ন করতে হইতো, সেটা করা খুব কঠিন কাজ না, আর আর কোনো সমস্যা আমি দেখছি না, কারণ হচ্ছে এমসিকিউ ভাই ওএমআর মেশিনে দেখতে পারতো। সো বুয়েট চাইলে এটা করতে পারতো, সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ করতে পারতো। কেন ভাই এই কথা বলছেন? আমি এই কথা বলছি এই জন্য কারণ আমি আমার অনেক পরিচিত স্টুডেন্ট চিনি যারা খুবই কেপেবল, যারা পরীক্ষা দিলে বুয়েটে চান্স পেতো। আমি জানি ভাই, আমি তো পড়াই, তো ফ্যাক্ট হচ্ছে তারা শর্ট লিস্টেড হয়নি। আবার অনেকে আছে যে মোটামুটি মিডিয়োকর স্টুডেন্ট, অনেকে আছে মেডিকেলের জন্য পরীক্ষা দিছে, সে যাই হোক মেডিকেলের জন্য দিতে পারে, বাট মিডিয়োকর স্টুডেন্ট বোর্ড পরীক্ষা অনেক ভালো করে ফেলে মাঝে মধ্যে, তারাও শর্ট লিস্টেড হয়ে গেছে। আর সবথেকে বড় ফ্যাক্ট হচ্ছে এখানে যে বাংলাদেশের এইচএসসি পরীক্ষার মান নিয়ে তুমি প্রশ্ন করতেই পারো ভাই, এটা ওপেন সিক্রেট যে পরীক্ষা কেমন হয়, প্র্যাকটিক্যালের নাম্বার কেমন দেয়, এটা আমরা সবাই জানি। সো কে এখানে ভালো করবে আর কে ভালো করবে না, এটা আগে থেকে বলা যায় না। আর তাছাড়া বিভিন্ন বোর্ডে তো প্রশ্ন আলাদা হয়, তাই না? যেমন এই বছর 2022-এ কুমিল্লা বোর্ড আর চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন বেশ কঠিন আসছিল, আর রাদার দেন ঢাকা বোর্ডের প্রশ্ন অনেক ইজি আসছিল। কিন্তু বুয়েট যখন এই শর্ট লিস্টটা করে তখন তো আর বোর্ড ওয়াইজ আলাদা করে না, তাই না? সবার নাম্বার একসাথে হিসাব করে এক কাতারে রেখে হিসাব করা হয়। সো আই গেস বুয়েট এটা করতে পারতো, মানে আমি চাচ্ছিলাম যেন এটা করুক। এখন যেহেতু করে নেই, হয়তো তাদের কাছে পর্যাপ্ত লজিক আছে যৌক্তিক ওয়েতে তারা করে নেই, যাই হোক এখন ওইটা যেহেতু করে নেই সেহেতু আমরা কথা বলে লাভ নেই। যাদের শর্ট লিস্টে নাম আসছে তাদের জন্য বলবো ভাই তোমরা খুবই লাকি। কেন? কারণ বুয়েট যদি ওটা করতো, এই 36,000 সবাইকে যদি পরীক্ষা দিতে দিত, তাইলে তোমার কম্পিটিটর অনেক বেড়ে যেত। এখন যে 18,000 আছে না, বিশ্বাস করো এই 18,000-এর মধ্যে অন্তত 8,000 আছে যারা মেডিকেল পরীক্ষার জন্য পড়াশোনা করছে। সো অনেকে আছে মেডিকেলে হয়ে গেছে, তারা পরীক্ষাই দিবে না, অনেকে আছে মেডিকেলে হয়নি বাট বুয়েটের জন্য পড়বে না, তারা সেকেন্ড টাইমের জন্য ট্রাই করছে কিন্তু ফর্ম তুলে রাখছিল, সো তারা বুয়েটে জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য দিবে। আর অনেকে আছে ডেডিকেটেডলি পড়াশোনা করে বুয়েটে পরীক্ষা দিবে, বাট সেই সংখ্যাটা খুবই কম, কারণ মেডিকেল প্রিপারেশন নিয়ে বাকিরা যাদের হয়নি তারা ভার্সিটির জন্য আসলে ফোকাস করে, বুয়েটের জন্য খুব কম মানুষ আসে। সো দেখা যাবে তোমার কম্পিটিটর কিন্তু এই 18,000 সবাই পরীক্ষা দিলে যা হইতো এখন তার থেকে অনেক কমে গেছে। সো তুমি শুক্রিয়া আদায় করে পড়াশোনা শুরু করে দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। যাদের হয়নি মানে শর্ট লিস্টে নাম আসে নাই তাদের কথা আমি এখন বলছি, তোমরা 3টা কাজ করতে পারো। নাম্বার 1, তুমি চাইলে কান্নাকাটি করতে পারো, বিলাপ করতে পারো। তুমি চাইলে সবাইকে ফোন দিয়ে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখছো বুয়েটের, ছোটোবেলা থেকে চিন্তা করছো বুয়েটিয়ান হবা, অথবা তোমার ফ্যামিলির কেউ একজন বুয়েটে পড়ছে, তুমি এখন মুখ দেখাইতে পারছো না, এরকম তুমি কান্নাকাটি করতে পারো। যদি তুমি এরকম চিন্তা করো তোমার হাতে অপশনস এটা কান্নাকাটি করা, বিলাপ করা, মন খারাপ করে বসে থাকা, একেবারে সব কিছু গুটায় আমি আমার লাইফে আর কিচ্ছু নাই, এরকম যদি হয়ে থাকে এই ভিডিওর দেখার দরকার নাই তোমার, তুমি ভিডিওটা এখানে বন্ধ করে দিয়ে অন্য ভিডিও দেখতে চলে যাও। আর যদি তোমার মনে হয় যে না যেহেতু একটা জিনিস হয়নি, আমার কাছ থেকে একটা জিনিস আমি নিজেকে প্রমাণ করার সুযোগই পাই নাই, আমাকে এখন আমার হাতে যে প্ল্যান বি সি আছে সেগুলো আমাকে এক্সপ্লোর করতে হবে, তাহলে তুমি ভিডিওটা দেখো। সো একটা কথা তো বললাম যে চাইলে বিলাপ করে এই ভিডিও এখন স্টপ করতে পারো। আর যদি তোমার কাছে মনে হয় যে ঠিক আছে ভাইয়া যেহেতু ওটা হয়নি আমাকে বিশ্বাস করে নিতে হবে, এটা না হওয়ার মধ্যেই কল্যাণ লুকায়িত আছে, সো তুমি এখন হাতে কী কী অপশানস আছে সেগুলো এক্সপ্লোর করো। সো তোমাদের হাতে এখন কী কী অপশানস আছে আমি বলে দিই, তোমাদের হাতে এখন খুব ভালো একটা অপশানস আছে সিকের ওয়েট। সিকের ওয়েটে গত বছরের সার্কুলার অনুযায়ী PCM এই 3টাতে লাগবে হচ্ছে A+, আর ইংলিশে চাইছিল হচ্ছে A। ভাই এইবার কী হতে পারে, এইবার হয়তো এটাই থাকবে, অথবা যদি আরেকটু ফ্লেক্সিবল করে ইংলিশে A- দিলেও দিতে পারে, আই ডোন্ট নো, কারণ ইংলিশে এবার রেজাল্ট বেশ খারাপ হয়েছে অন অ্যান অ্যাভারেজ। এখন তোমার যদি সিকের ওয়েটের পয়েন্ট থাকে, ওকে, গো ফর সিকের ওয়েট। এবং বিশ্বাস করো তুমি যদি কনফিডেন্টলি এখানে ভর্তি হও, তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো, তোমার কারিকুলার আর কো কারিকুলার অ্যাক্টিভিটি যদি ঠিক রাখো, তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট করো, তুমি এমন লাইফ পাবা
যেইটা তোমার সমস্ত বুয়েটিয়ান ফ্রেন্ডদের ড্রিম লাইফ হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, যদি তুমি এখানে গিয়ে ভালো মতো পড়াশোনা করতে পারো, নিজের প্রতি কনফিডেন্স রেখে আগাইতে পারো, তুমি এদের ড্রিম লাইফ পাবা। আমি আবারও রিপিট করে বলছি, ড্রিম লাইফ পাবা, বাট ওই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখতে হবে। আর এখন ভাই ইন্টারনেটের যুগ, তোমার যদি ক্রিয়েটিভিটি থাকে, তোমার যদি স্কিল থাকে, সেটা সারা দুনিয়ায় দেখানোর জন্য কিন্তু বুয়েটে পড়া লাগে না, আর রাজধানীতে থাকা লাগে না। তুমি খুলনায় থেকে রাজশাহী, চট্টগ্রাম, ইভেন তুমি যদি খাগড়াছড়িও থাকো, তোমার স্কিল দিয়ে তুমি যেতে পারো যে কোনো জায়গায় সারা বিশ্বে। দেখলাই তো কিছুদিন আগে একটা ছেলে MIT-তে চান্স পেয়েছে। সো ফ্যাক্ট হচ্ছে যে তুমি বিল আপ না করে এটা একটা সুযোগ নিতে পারো। অর তোমার হাতে আরেকটা সুযোগ আছে, বুটেক্স। বুটেক্সে গত বছর 20-এর মধ্যে ওরা 19 চাইছিল, মানে PCM ইংলিশ এর মধ্যে 19 চাইছিল। তোমার যদি সেইটা থাকে, এবার হয়তো বা 18 চেতে পারে, আমি আমি আর ধারণা বলছি, ইংলিশে যেহেতু এবার খারাপ পড়ছে। তুমি বুটেক্সে যাও, সেম কথা, তুমি যদি এখানে গিয়ে ভালো করতে পারো, তুমি যদি ভালো পড়াশোনা করো, ভালো CGPA তুলতে পারো, স্কিল ডেভেলপমেন্ট করতে পারো, তুমি তোমার অনেক বুয়েটিয়ানদের ড্রিম লাইফ লিড করবা। আর এই প্রথম অপশনস বললাম না, যারা এখন কান্নাকাটি করছো, মিলাই নিও, একদম লিখে রাখো কাগজে, আজ থেকে 2 বছর আর 3 বছর পরে তোমার হাসি পাবে যে বুয়েটে হয়নি দেখে আমি এরকম কান্নাকাটি করছিলাম, আর বুয়েটে হয়নি দেখে আমি এরকম বিলাপ করছিলাম। তোমার হাসি পাবে, আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি লিখে রাখো। কারণ বুয়েট একটা প্রতিষ্ঠান, হ্যাঁ তোমার আবেগে ড্রিম থাকতেই পারে, এটা পুরোটা ইমোশনাল ডিসিশন। তোমার আবেগ থাকতে পারে, তোমার ইমোশনস থাকতে পারে, তোমার এটা খুব পছন্দের ভার্সিটি, অথবা এই তিনটার মধ্যে, তিনটার মানে এই চারটার মধ্যে বুয়েটকে সবাই একটা আলাদা করে দেখে, এটা শুধুই দেখা পর্যন্তই ভাই। ক্যারিয়ার, বুয়েট, সিকিউরিয়েটের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না, কোনো পার্থক্য দেখি না। আর এই দুটাকে আমি একসাথে কেন রাখছি, কারণ এই সিলেবাসগুলো সেম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং তারপরে হচ্ছে ইংলিশ, অথবা তোমার হাতে অপশনস থাকতে পারে ডিউ। ওকে, ডিউতে কিছু সাবজেক্ট আছে যেখানে পড়লে তুমি ভালো রেজাল্ট করলে ভাই অনেক ভালো করতে পারো। এখন কথা হচ্ছে তুমি কি সিকিউরিয়েট যাবা, না বুটেক যাবা, না ডিউ যাবা, এই তিনটার স্ট্র্যাটেজি একটু আলাদা। এই দুটো স্ট্র্যাটেজি মোটামুটি সেম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ তোমাকে আনসার করতে হবে। আর ডিউতে যদি কেউ চাও, যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা, সো তোমার তো ভাই PCM এই তিনটাতে হচ্ছে ভালো প্রিপারেশন অবশ্যই আছে। এবং ডিউর জন্য কীভাবে পড়তে হবে তার জন্য খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ, 2-1 দিনের মধ্যে। দোয়া করো যেন আমি ঠিক থাকি, সুস্থ থাকি। সো PCM এর মধ্যেই পড়ো। আর যদি তোমার 4 সাবজেক্ট বায়োলজি হয়, তুমি চাইলে বায়োলজির বদলে ইংলিশ চুজ করতে পারো। হ্যাঁ, বায়োলজি আনসার না করলে কিছু সাবজেক্ট মিসিং থাকে, বাট তারপরও যদি ইংলিশে প্রিপারেশন নিলে দেখো এখানেও কাজ হয়ে যাচ্ছে, এখানেও কাজ হয়ে যাচ্ছে, ইভেন এখানেও কাজ হয়ে যাচ্ছে, কেন না। আর যদি মনে হয় যে বায়োলজি কলেজে বসে ভালো পড়া ছিল, বায়োলজির বেসিকটা ভালো আছে, তাহলে ঠিক আছে, তুমি এই দুইটার কথা চিন্তা না করে তুমি হচ্ছে ডিউর জন্য প্রিপারেশন নাও। সো আমার কথা ছিল, হ্যাঁ বিল আপ করে আসলে কোনো লাভ নেই। পৃথিবীতে যারা বিল আপ করে, দুঃখ করে, তাদের এই দুঃখ মোচনের জন্য কেউ আসে না, বরং নিজেকেই উঠতে হয়, নিজেকেই নিজেকে মানাতে হয়, নিজেই নিজের মধ্যে জিত সৃষ্টি করতে হয়, নিজেই নিজেকে বলতে হয় আম দ্য বেস্ট অ্যান্ড আই ক্যান ডু অল। হয়তোবা ওদের জার্নি আর তোমার জার্নিটা এক না, বাট ডেস্টিনেশন সেম, দ্যাট ইজ সাকসেস। সো এই সাকসেস তুমি যদি অন্য পথে যেতে পারো, ক্ষতি কিসের। এবং একটা কথা আছে না, দ্য পেইন দ্যাট ডাজেন্ট কিল ইউ জাস্ট মেক ইউ স্ট্রঙ্গার। সো এই যে একটা হোঁচট খাইলা, এই যে একটা বাধা পাইলা, তুমি এক্সাম্পল হয়ে থাকবা যে সিকিউরিয়েট থেকে পড়েও কেউ গুগলে গেছে, সিকিউরিয়েট থেকে পড়েও কেউ ফেসবুকে গেছে, বা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে কাজ করছে। তুমি এক্সাম্পল হয়ে থাকো না, সমস্যা কি, নিজে এক্সাম্পল সৃষ্টি করো, তাই না। এরা এমনও হইতে পারতো যে বুয়েটে চান্স পাওয়ার পরে তোমার মধ্যে গাছাড়া ভাব হয়ে গেছে। আমি তো বুয়েটিয়ানদের খুব, আমি নিজে বুয়েটে পড়ি নাই, বাট আমি তো বুয়েটিয়ানদের অনেক কাছ থেকে দেখছি, অনেক বুয়েটিয়ান আছে চান্স পাওয়ার পরে মনে হয় যে আমি আমার লাইফে সব কিছু পেয়ে গেছি, অনেকে বুয়েট থেকে পাশই করতে পারে না। আছে এরকম, আছে ভাই, আছে, আশেপাশে আছে যে বুয়েট থেকে পাশ করে বের হয় নাই। সো তুমি কেন, মানে তোমার হাতে যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো কেন তুমি নিবা না, তুমি কেন আসলে সেগুলোর জন্য লড়াই করবে না, তুমি কেন তোমার জুনিয়রদের জন্য যারা বুয়েটের শর্টলিস্টে জায়গা হয়নি, তুমি কেন তাদের জন্য এক্সাম্পল তৈরি করবে না। আরেকটা কথা, এখানে এমন না যে তুমি পরীক্ষা দিছিলা ফেইলার হয়ে বাদ পড়ছে, এমন কিন্তু না, তুমি পরীক্ষা দেওয়ারই সুযোগ পাওনি, তুমি নিজেকে নিজের যে যোগ্যতা সেই যোগ্যতা প্রমাণের সুযোগ পাওনি, তাই না। কেন পাওনি, ওকে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য পাওনি, বুয়েটের সিলেকশন প্রসেসটা আরেকটু চাইলে ফিল্টারিং প্রসেসটা অন্যভাবে করতে পারতো। সো যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি, আমার হাতে যে অপশনসগুলো আছে সেগুলো আমাকে নিয়ে চিন্তা করতে হবে। এবং আমি আবারও শেষবারের মতো বলছি, এইগুলো থেকে এমন লাইফ লিড করা যায় যেটা অনেক বুয়েটিয়ানদের ড্রিম। সো ভাই গো ফর দিস। আমি আর কিছু বলবো না,
তোমাকে এখন নিজেকে চিন্তা করতে হবে আমি কি করব, আমি কোন দিকে যাব, আর ডিউর জন্য কিভাবে পড়তে হয়, সিকিউরিটির পড়া আর বুটেক্সের পড়া, বুয়েটের পড়া সেম ইংলিশটা বাদে, আর ডিউর জন্য একটু অন্যরকম আছে, সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব। সো আশা করি আমি তোমাদের যাদের বুয়েটের শর্টলিস্টে নাম আসে নেই তাদের জন্য একটু হলেও এই ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারছি যে বুয়েট মানে সব কিছু না, বুয়েট মানে লাইফ না ভাই, লাইফের এখন অনেক কিছু বাকি আছে, অনেক অপশনস তোমার হাতে আছে, সেগুলো এক্সপ্লোর করো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।